প্রিয় ছাত্রছাত্রী, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা একাদশ শ্রেণীর ব্যবসায় গণিত পরিসংখ্যানের ধারাবাহিক অধ্যায়গুলোর যে অঙ্ক করানো হচ্ছে, আজকে পার্টনারশিপের অঙ্ক করানো হবে। তোমরা বোর্ডের দিকে তাকাও, খেয়াল করো। প্রশ্নে দেওয়া আছে এ, বি ও সি তিনজন অংশীদার যথাক্রমে 15,000 টাকা, 25,000 টাকা, 35,000 টাকা মুদ্রা নিয়ে ব্যবসা শুরু করে বছরান্তে 15,000 টাকা লাভ হলে যদি তারা মূলধন বিনিয়োগের সমানুপাতিক হারে লভ্যাংশ বণ্টনে রাজি থাকে, তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে? এটা প্রশ্ন অঙ্ক। এখন সমাধান, এটা তোমরা খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও। দেওয়া আছে অঙ্কের ভিতরে এ এর ক্যাপিটাল আছে 15,000 টাকা, বি এর ক্যাপিটাল আছে 25,000 টাকা, সি এর ক্যাপিটাল আছে 35,000 টাকা। এখন এ ইস টু বি ইস টু সি, এই তিনজন যে পার্টনার, এই পার্টনারের এর ক্যাপিটাল 15,000 টাকা ইস টু বি এর ক্যাপিটাল 25,000 টাকা ইস টু সি এর ক্যাপিটাল 35,000 টাকা। তো এখানে কি দেখলাম, এর ক্যাপিটাল 15,000 টাকা ইস টু বি এর ক্যাপিটাল 25,000 টাকা ইস টু সি এর ক্যাপিটাল 35,000 টাকা। তো এখন এই যে 15,000 টাকা ইস টু 25,000 ইস টু 35,000, এইটাকে আমরা অনুপাতে বের করব। তো যদি আমরা এই 1,000 টাকা দিয়ে যদি এইটাকে ভাগ করি, তো 1,000 ভাগ দিলে, 1,000 থেকে 15,000 ভাগ দিলে 15 আসে, আবার 25,000-এ 1,000 দিয়ে ভাগ দিলে 25 আসে, 35,000-কে 1,000 দিয়ে ভাগ দিলে 35 আসে। তো এইটাকেও আবার অনুপাত আরও ছোট ছোট করতে হবে। তা আমরা যদি এই 15:25:35 একেও যদি আরও ছোট সংখ্যায় করি, একে 5 দিয়ে ভাগ করলে, 15-কে ভাগ করলে 3 হয়, আর 25-কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, আর 35-কে 5 দিয়ে ভাগ করলে 7 হয়। তাহলে কী হলো? বলে এখানে 3:5:7। এখন খেয়াল করো যে অনুপাতের যোগফল, তো 3:5:7 এই অনুপাতের যোগফল 3+5+7, তো এইটার টোটাল হলো 15। তো এখন এখানে আমরা কি পেলাম, এর লভ্যাংশ পরিমাণ পেলাম। তো মোট বছরান্তে 15,000 টাকা লাভ। তো 15,000 টাকা এর অনুপাত, এর অনুপাত পাইলাম 15:3। তো একে যদি 15 দিয়ে যদি 15,000-কে ভাগ করি, তো এখানে 1,000 হয়। 1,000, এই 1,000-কে আবার 3 দিয়ে গুণ করলে 3,000 হয়। আবার এদিকে বি এর লভ্যাংশ, তো মোট লাভ হলো 15,000 টাকা, একে 15:5 যেটা, এটাকে আমরা 15 দিয়ে 15,000-কে ভাগ করলে এখানে 1,000 হয়, এই 1,000 × 5 তাতে 5,000 হয়। আবার সি এর লভ্যাংশ, মোট এখানে 15,000, আর এই 15-র যে 7 সি এর যে অনুপাত, তো 15 দিয়ে 15,000-কে ভাগ করলে 1,000 হয়,
এই 1000 কে আবার 7 দিয়ে গুণ করলে বলে 7000 হয়। তাহলে কি পেলাম? পেলাম এ এর লভ্যাংশ পেলাম 3000 টাকা, বি এর লভ্যাংশ পেলাম 5000 টাকা ও সি এর লভ্যাংশ পেলাম 7000 টাকা। তাহলে 3000 আর 5000 আর 7000 এই মোট বলে 15000 টাকা মোট লাভ। এইটাকে এইভাবে অনুপাতে লভ্যাংশ বণ্টন করা হয়। ধন্যবাদ তোমাদেরকে।